নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আর একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো চার বছরের যে ইনটিগ্রেটেড কোর্স অর্থাৎ দু হাজার বাইশ চার বছরের বিএ বিএড এবং বিএসসি বিএডের যে ইনটিগ্রেটেড কোর্স চার বছরের তার অ্যাডমিশন নোটিফিকেশান অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে কবে মেরিট লিস্ট পেরবে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি দ্য বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশান প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এই যে নির্দিষ্ট ওয়েবসাইট সেখানে আমি রয়েছি তো সেখানে তোমরা লক্ষ্য করো যে প্রথমে যে কারেন্ট নোটিফিকেশানে যে নোটিফিকেশানটা শো করছে দেখো এক নম্বরে যে নোটিফিকেশানটা শো করছে শিডিউল অফ অ্যাডমিশন টু ফোর ইয়ার ইন্টিগ্রেটেড বিএ বিএড বিএসসি বিএড প্রোগ্রাম ফর দ্য সিজন দু হাজার বাইশ ছাব্বিশ তো চলো বিস্তারিতভাবে আমরা নোটিফিকেশানটা ডাউন করে ডাউনলোড করে নিই তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব তো দেখো নোটিফিকেশনটা ডাউনলোড হচ্ছে নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আলোচনা করবো তো দেখো নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে গেল তো দেখো নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে দেখো নয় সাত দু বাইশ অর্থাৎ আজই প্রকাশিত হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যাড অ্যাডমিনিস্ট্রেশন এর পক্ষ থেকে এই যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে শিডিউল অফ অ্যাডমিশন টু ফোর ইয়ার ইনটিগ্রেটেড বিএবিএড অর বিএসসি বিএড প্রোগ্রাম ফর দ্য সিজন দু হাজার বাইশ চব্বিশ দু হাজার বাইশ ছাব্বিশ এবার তো কী বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টশন অর্থাৎ অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আগামী আঠেরোই জুলাই দু হাজার বাইশ সকাল এগারোটা থেকে এই যে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স তার যে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসেস সেটা শুরু হচ্ছে আগামী আঠেরোই জুলাই দু সোমবার সকাল এগারোটা থেকে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু ফ্রাইডে আপ টু সিক্স পি অর্থাৎ অনলাইনে আবেদনের যে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে দেখো পাঁচই আগস্ট দু হাজার বাইশ সন্ধ্যে ছটা পর্যন্ত অর্থাৎ পাঁচই আগস্ট শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত নেক্সট দেখো লাস্ট ডেট অফ মডিফিকেশন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ যদি কোনো মোডিফিকেশান করার দরকার পড়ে সেক্ষেত্রে দেখো লাস্ট ডেট রয়েছে ফিফথ আগস্ট দু অর্থাৎ যে অনলাইন আবেদনের শেষ দিন সেই দিনটি রয়েছে রাত্রি এগারোটা পর্যন্ত নেক্সট আসছি দেখো জেনারেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট রিসিভ অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট রিসিভ সেটা করা যাবে ছয় আগস্ট দু শনিবার পর্যন্ত অর্থাৎ পুরো যে দিনটা রয়েছে ছয় আগস্ট সেটা নেক্সট হচ্ছে দেখো পাবলিকেশন অফ কলেজ অর অনার্স সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট অর্থাৎ কলেজ কলেজ অথবা যে অনার্স সাবজেক্ট অনুযায়ী যে মেরিট লিস্ট অর্থাৎ যে মেধাভিত্তিক যে লিস্টটা সেটা পাবলিশ হবে আগামী টেন্থ আগস্ট দু হাজার বাইশ ওয়েডনেস ডে অর্থাৎ দশই আগস্ট দু হাজার বাইশ এই যে মেডলিস্ট সেটা কিন্তু পাবলিশ হবে অ্যাডমিশন ইন দ্য রেসপেক্টিভ কলেজেস অর্থাৎ যে নির্দিষ্ট কলেজগুলিতে সেটিতে অ্যাডমিশন প্রক্রিয়া দেখো উইদিন ফিফটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু মন্ডে অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এই যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সাবমিশন অফ অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা টু ইউনিভার্সিটি থ্রু ইমেল অর্থাৎ এটা হচ্ছে দেখো স্টুডেন্টের ডেটাগুলো ইউনিভার্সিটিতে পাঠানো হবে ইমেলের মাধ্যমে দেখো পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশের মধ্যে অর্থাৎ আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশের মধ্যে সম্পূর্ণ প্রসিডিয়রটা কমপ্লিট হয়ে যাবে তো যারা চাইছো এই কোর্সে ভর্তি হতে তারা যে নির্দিষ্ট ডেটগুলি রয়েছে সেই ডেটের মধ্যে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দিও যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ